বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই আগত অক্টোবর মাস ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কেমন কাটবে, গোচরে গ্রহদের অবস্থান কি ফল দান করবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে, এক কথায় বৃহস্পতির অমৃত কৃপা এবং অমৃত দৃষ্টি আপনাদের কাছে রাজযোগের কাজ করবে। যখন জ্যোতিষীরা জন্মছাট দেখে বা জন্মছক অনুধাবন করে, তখন লগ্নের কতখানি শক্তি দেখে। আর বর্তমান গোচরে বৃহস্পতি আপনাদের লগ্নভাবে অবস্থান করছে। লগ্নপতির লগ্নভাবে অবস্থান অনেক প্রতিকূলতা দুর্যোগ থেকে আপনাকে বাঁচাবে। ঠিক তেমনিভাবে তার অমৃততুল্য দৃষ্টি পঞ্চম সপ্তম নবমভাবে থাকছে, ফলত এই বৃহস্পতি আপনাদের জীবনে আশীর্বাদ তুল্য কৃপাদান করবে, যার দ্বারা আপনার পাওয়ার পজিশন অর্থাৎ সামাজিক মান সম্মান বৃদ্ধি করবে, ভাগ্যোন্নতি করবে এবং আপনার বুদ্ধিক্ষেত্রে পারদর্শিতা দান করবে। শরীর স্বাস্থ্যের দিকে যদি বিচার করি, তাহলে লগ্নভাবে লগ্নপতির অবস্থান ওভারঅল দৃষ্টিভঙ্গি থেকে শরীর এই মাসে ভালো যাবে, কিন্তু তা সত্ত্বেও রাহু ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। রাহুর যেই ষষ্ঠভাবে অবস্থান, ফলত ঘাড় ব্যাক পেনের সমস্যা, দাঁত চোখে কিছুটা সমস্যা এই সময় থাকছে। তাছাড়া যারা দীর্ঘকালীন ডায়াবেটিক রোগী রয়েছেন, তাদের কিন্তু পেটের সমস্যা বাড়বে এবং হার্টের কিছুটা সমস্যা এই মাসে দেখা দিতে পারে। তা সত্ত্বেও যারা রোগ ছাড়া ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের কিন্তু ওভারঅল শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা ভালোই কাটবে। যদি আর্থিক ক্ষেত্র আলোচনা করি, আর্থিক ক্ষেত্র আলোচনা করলে দুটো ভাবকে দেখতে হয়। সঞ্চয়ের ক্ষেত্রে শনিদেবের কন্ট্রোলের জন্য পরিকল্পনা মাফিক একটা দীর্ঘমেয়াদী সঞ্চয় আপনারা এই মাসে করে উঠতে পারবেন, কারণ দ্বিতীয়ভাবে শনিদেব মার্গী অবস্থায় চলে গেছে, ফলত আপনারা অল্প হলেও দীর্ঘকালীন একটা সঞ্চয়ের রূপরেখা তৈরি করবেন এবং সঞ্চয় করে উঠতে পারবেন। এবং একাদশপতি, যেটা লিকুইড ইনকামের কারক গ্রহ, সেই গ্রহটি কিন্তু আপনাদের নবমভাবে রয়েছে, ফলত ভাগ্যের জোরে আপনারা বিভিন্ন স্রোত ধরে আয় আপনাদের এই মাসে বাড়বে। যদি কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করি, তাহলে দশমভাবে মঙ্গল রাহুর দৃষ্টি থাকছে। মঙ্গল রাহুর দৃষ্টি হচ্ছে অঙ্গারক যোগ তৈরি করে, ফলত কর্মের পরিবেশ বিশেষ করে সরকারি কর্মচারীদের 17 তারিখ অবধি খুব শুভ থাকলেও 17 তারিখের পরে থেকে আপনার উন্নতিতে আপনার আশেপাশের লোকজন কিন্তু ঈর্ষাপরায়ণ হয়ে উঠবে এবং কর্ম পরিবেশে বারংবার আপনাকে আপনার উন্নতিতে বাধা প্রদান করবে। এই মঙ্গল রাহুর কম্বিনেশন আপনার সহযোগীর সাথে আপনার বিরোধ সম্পর্ক তৈরি করতে পারে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে জীবনটি ভালো যাবে এবং বসের সাথে তালমেল যদি বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের উন্নতি রয়েছে। এবং বৃহস্পতির কৃপা দৃষ্টি সপ্তম হাউসে পড়ার জন্য বেসরকারি কর্মচারীদের জীবনে কিছুটা উন্নতি থাকবে, কিন্তু বেসরকারি কর্মজীবনে মাঝে মাঝে মানসিক বিদ্রোহ উঠতে পারে আপনার ইনক্রিমেন্ট নিয়ে, অর্থাৎ যতখানি ইনক্রিমেন্ট চেয়েছিলেন ততখানি না হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং মাঝে মাঝে মনে হতে পারে কর্ম চেঞ্জ করার কথা। কিন্তু 23 অক্টোবরের পর থেকে কিন্তু আগত দিনগুলো প্রাইভেট সেক্টরে যুক্ত লোকেদের কিন্তু উন্নতি থাকছে। যদি আমরা সপ্তম ভাব অর্থাৎ ব্যবসা জীবনকে আলোচনা করি, সপ্তম ভাবের ওপর বৃহস্পতি কৃপা দৃষ্টি থাকার জন্য ব্যবসায়িক জীবনে উন্নতি এবং সপ্তমপতি
আপনাদের একাদশে অবস্থান করছে। এতদিন পর্যন্ত রাহুর অবস্থান কিছুটা বন্ধকতা তৈরি করেছিল ব্যবসায়িক জীবনে, কিন্তু সেই বন্ধকতা এই মাসে কেটে যাবে এবং বৃহস্পতির কৃপাতুল্য দৃষ্টি এবং সপ্তমপতির একাদশী অবস্থান আপনাদের জীবনে আশীর্বাদ স্বরূপ কাজ করবে এবং ব্যবসায়িক জীবনে হচ্ছে লাগাতার আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যারা কাপড় চোপড়ের ব্যবসা করেন, খাবার দাবারের ব্যবসা করেন বা এডুকেশন ফিল্ডের সাথে যুক্ত ব্যবসাদার রয়েছেন, তাদের কিন্তু এই মাসটা ভালো কাটছে। ঠিক তেমনিভাবে 14ই অক্টোবরের পর থেকে যখন বুধ বকরি হয়ে যাবে তখন কিছুটা ব্যবসার উন্নতির ক্ষেত্রে উন্নতি তো হবে, কিন্তু একটু ধীরে ধীরে হবে। যারা প্রসাধনী রিলেটেড ব্যবসাদার রয়েছেন বা অটোমোবাইলের ব্যবসা করেন, গাড়ি ইলেকট্রনিক্সের ব্যবসাদার রয়েছেন, তাদের কিন্তু এই মাসে ভাগ্যোন্নতি রয়েছে। যারা পার্টনারশিপ ব্যবসা করবেন ভাবছেন, তারা কিন্তু একটু সাবধানে এগিয়ে চলুন, কারণ পার্টনারের সাথে ব্যবসা করলে আগত দিনে কিছুটা ক্ষতি হতে পারে। আর যদি ব্যবসা করতে হয় বা ব্যবসা ইনভেস্ট করতে হয় 17 তারিখের পরে, সেটি বাড়ির গুরুজন বিশেষ করে বাবার পরামর্শ নিয়ে তবেই এগিয়ে যান। আর ষষ্ঠভাবের এই যে রাহুর কম্বিনেশন, ব্যবসার যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের কিন্তু পার্টনারের সাথে কিছুটা মত পার্থক্য তৈরি করবে এবং পার্টনারের মধ্যে সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাবে। আপনি অহেতুক পার্টনারকে সন্দেহ করতে পারেন, তাই পার্টনারশিপ ব্যবসা থেকে বিরত থাকুন। যারা কৃষিকার্য বা প্রমোটিং জমি রিলেটেড ব্যবসা করেন, তারা কিন্তু এই মাসটা একটু সাবধানে ইনভেস্ট করুন, তা না হলে কিন্তু কিছুটা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ওভারঅল দৃষ্টিভঙ্গি থেকে ব্যবসাদারদের এই মাসটা ভালোই চলবে, কিন্তু আয় উন্নতি ঘটবে 14 তারিখ অবধি, প্রবল আয় উন্নতির যোগ, এবং 14 তারিখের পর থেকে আয় উন্নতি বাড়বে কিন্তু ধীরে ধীরে। যদি পারিবারিক জীবন দেখি তাহলে চতুর্থ ভাবে মঙ্গলের অবস্থান মাঝে মাঝে কিন্তু সন্তানকে নিয়ে বা ছোট্টখাট্ট কারণের জন্য পারিবারিক সদস্যদের মধ্যে কিছুটা গরমাগরমির পরিবেশ তৈরি হতে পারে বা গৃহে ছোট্টখাট্ট ইলেকট্রিক্যাল ডিসপুট বা কিছুটা আগুন লাগার সম্ভাবনা, এগুলো কিন্তু ব্যক্ত করছে এই মঙ্গলের অবস্থান। তাই যে কোনো ইলেকট্রিক্যাল কাজকর্ম আপনি খুব সাবধানে করুন এবং গৃহের এই জিনিসগুলো বিশেষ করে ইলেকট্রিক্যাল সামগ্রী ঠিকঠাক যত্ন সহকারে চালান। এছাড়া ওভারঅল চতুর্থ ঘরের অধিপতি গ্রহটি বৃহস্পতি আপনাদের লগ্নভাবে থাকায় আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা পারিবারিক জীবনের ওপর কন্ট্রোল করবেন এবং পারিবারিক সম্পর্কের মধ্যে যদি কোনো অনাবশ্যক কিছু ভুল ত্রুটি দূরত্ব তৈরি হয় পারিবারিক লোকজনের সাথে, সেটা কিন্তু আপনার দ্বারা মিটে যাবে এবং আপনি পারিবারিক লোকজনকে একসাথে করে উঠতে পারবেন। যদি মায়ের দিকটা দেখি চতুর্থ ভাব থেকে মায়ের স্থান, মায়ের সাথে আপনার সম্পর্ক এ মাসে ভালো থাকছে, মায়ের কৃপা আশীর্বাদ আপনার থাকছে এ মাসে এবং মায়ের পায়ের পাতা, চোখের সমস্যা বা হাই ব্লাড প্রেশারের কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যদি পিতার শরীর নিয়ে দেখি তাহলে নবম স্থান থেকে পিতার ঘর আলোচনা করা হয় আর নবম স্থানে শুক্রের অবস্থান, 23 অক্টোবর অবধি পিতার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে এবং আগত দিনেও পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু পিতার পেট নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। হঠাৎ মাথা গরম বা ইলেকট্রিক্যাল কোনো জিনিস থেকে পিতার আহত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, তাই সে বিষয়ে সাবধানে থাকুন। যদি সন্তানের দিকটা আলোচনা করি তাহলে সন্তান ক্ষেত্র পঞ্চমপতি চতুর্থে থাকার জন্য সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা বাড়বে। মুখমণ্ডলের সমস্যা, চোখের সমস্যা বা দাঁত, এই রিলেটেড কিন্তু কিছু সমস্যা সন্তানের এই মাসে থাকছে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তাও বাড়বে। যদি বিবাহিত লাইফ দেখি তাহলে কিন্তু সপ্তম ঘরে বৃহস্পতির অমৃত দৃষ্টি
বিবাহিত জীবনে ছোটখাটো সমস্যা এই মাসে থাকবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি হেতু সেই সমস্যা অতি সহজেই দূরীভূত হবে এবং বিবাহিত লাইফ ভালো কাটবে। যারা অবিবাহিত বিয়ের চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাসে বিয়ের যোগাযোগও ঘটবে। যদি আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক কেমন কাটবে। দ্বিতীয় ঘরে শনির অবস্থান, তার ওপর রাহুর দৃষ্টি। আত্মীয় স্বজন কিন্তু গুপ্ত শত্রুতা করতে পারে, বেশিরভাগ মামার বাড়ির লোকজনের সাথে কিছু মতান্তর শত্রুতা এ মাসে দেখতে হতে পারে। যদি এডুকেশনের জায়গাটি দেখি তাহলে চতুর্থভাবে মঙ্গলের অবস্থান বকরি অবস্থা এবং চতুর্থপতি স্ট্রংলি লগ্নে অবস্থান করছে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত তাদের কিন্তু বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পাবে বৃহস্পতির কারণে। কিন্তু 4 অক্টোবরের পর থেকে মঙ্গলের অবস্থান আপনার মন মস্তিষ্কে কিছুটা চঞ্চলতা বৃদ্ধি করাবে, যার জন্যে শিক্ষার্থীদের প্রাইমারি শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা মনোনিবেশ করা দুরূহ হয়ে যাবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে অতি শুভ নবমে শুক্র। যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেন, শিল্পী লোক রয়েছেন, তাদের এই শুক্রে অবস্থান জীবনে উন্নতি এনে দেবে, শুভ যোগাযোগ এনে দেবে। তার সাথে যারা আর্টসের লাইনে রয়েছেন, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত বা অটোমোবাইল নিয়ে পড়াশোনা করেন, তাদের কিন্তু এই মাসটা শুক্রের অবস্থানে অভূতপূর্ব উন্নতি দেবে। তা সত্ত্বেও নবমের শুক্র আপনাদের জীবনে উন্নতির বার্তা বহন করবে। যারা রিসার্চের সাথে যুক্ত লোক রয়েছেন তাদের কিন্তু এই শনির অবস্থান রিসার্চের ক্ষেত্রে নতুন দিশা এনে দেবে। ওভারঅল দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনাদের এই মাসটা খুব ভালোই কাটবে। একমাত্র ডাইভার্সিটিতে বৃহস্পতির অবস্থান আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন এবং উন্নতি অবশ্যই রয়েছে। তার সাথে ভাগ্যের ক্ষেত্রে একটা অভূতপূর্ণ উন্নতি আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।